ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত শহীদুল ইসলাম ভাই মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছেন যে প্রথম প্রশ্ন যে কেউ যদি হিজরা সাজে আর যদি আজান দেয় তাহলে কি তার আজান শুদ্ধ হবে দ্বিতীয় প্রশ্ন সে যদি ইমামতি করে তাহলে কি তার পেছনে সলাদ হবে তৃতীয় প্রশ্ন তার সলাদ সে যদি ইমামতি করে আর আমরা যদি সে জামাত থেকে পালিয়ে আসি তাহলে কতটা শুদ্ধ হবে জি ভাই ভালো প্রশ্ন সুক্রিয়া

যে পুরুষেরা হিজরার বেশ ধারণ করে তাদের প্রতি তিনি অভিশাপ করেছেন এবং মিনান নিসা এরপর তিনি বললেন যে পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতিও তিনি অভিশাপ করেছেন এটা আছে শৈব হরির পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস এবং ছিয়াশি নম্বর হাদিস আর মিসকাতের চার হাজার চারশো আঠাশ নম্বর আদিশ আরও বিভিন্ন গ্রন্থে আছে তো হিজরার বেশ ধারণকারী পুরুষ এবং নারীর প্রতি তিনি অভিশাপ করেছেন এখন প্রশ্ন হলো সে যদি আজান দেয় তাহলে কতটা শুদ্ধ হবে জি ভাই সে যদি আজান দেয় আর সেরকম লোক যদি না থাকে তাহলে আদান দেওয়ার মতো কোনো লোক যদি না থাকে সে মসজিদে যদি ওই ধরনেরই পরিবেশ থাকে ওই ধরনেরই লোক থাকে তাহলে সেটা যাই যাবে আর যদি ওই ধরনের লোক না থাকে তাহলে তাকে বাধা দিয়ে ভালো মানুষ সে আদান দিবে আর সে যদি এমামতি করে তাহলে তার পেছনে সলাৎ হবে কি না যে ভাই সে এমাম যেরকম সেরকমই যদি মুক্তাদি হয় তাহলে তার পেছনে সলাৎ হয়ে যাবে আর সেরকমই হবে আর যদি এমাম এমামের চেয়ে মুক্তাদিরা যদি পরেশগার ভালো মানুষ হয় তাহলে সেই পরেশগার মানুষের সলাৎ হবে না তৃতীয় প্রশ্নে যাই তাহলে যদি জামাত থেকে পালিয়ে আসি তাহলে কতটা বৈধ হবে জি ভাই জামাত থেকে পালিয়ে এসে আপনি কোথায় যাবেন আপনাকে তো সলা তাদের করতেই হবে তাহলে ওই ধরনের এমামকে বাতিল করতে হবে সেখান থেকে হটাতে হবে দিয়ে যারা ভালো পরেশগার মানুষ আছে তাদেরকে এমাম নিয়োগ করতে হবে এমাম এমাম শব্দ এমাম শব্দের অর্থ হচ্ছে আর ইংরেজিতে বলে লিডার বাংলাতে বলে নেতা তো নেতাকে নেতার মতো অনুসরণ করতে হবে তাহলে নেতাই যদি চুগলখোর হয় তাহলে সমাজটা কিভাবে সঠিকভাবে সে পরিচালনা করবে যে ভাই তাহলে ওই ধরনের ইমামকে আপনাকে হটিয়ে দিয়ে ভালো একটা ইমাম নিয়োগ করতে হবে যে সহিদিশের ভিত্তিতে রসুল সাল্লা সাল্লামের সলাৎ অনুযায়ী সলাত আদায় করবে এবং মানুষকে সঠিক পথে নিয়ে যাবে वैसे कुछ बोल छी ना अस्सलाम वालेकुम